দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল করতে পারবো না এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনও কিন্তু ছয় মাস টেন আছে ছয় মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনও তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তাদের কিছু দেখতে না আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু হুট করে কোনো ডিশন নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে অ্যান্ড আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন আগের মতোই বলছি শীঘ্রই দেখতে পাবেন আপনারা যেটা দেখেন এটা আন্তর্জাতিক খেলাগুলো দেখেন ডোমেস্টিক নেয় যেই খেলাগুলো হয় সেটা আমরা আগেও বলেছি যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় যেখন এবং সেটা সেটা দলে ঠিক করবে কি করা যায় এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগেও বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটার এবং ডোমেস্টিক কিউরেটারশিপ আমরা বানাতে চাই অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসে আছে আমরা চার থেকে ছজন বাংলাদেশি কিউরেটার নেব এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশি কিউরেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনি জানেন যে খোকনকে সে জয়েন করেছে ফার্স্ট অফ অক্টোবর থেকে এবং আজকে বোর্ড অনুমোদন দিয়েছে এটা মোটেও না কারণ কারো একটা যে নোবডি ইজ ইন্ডিসপেন্সেবল আমিও যেরকম ইন্ডিসপেন্সিবল না মানে ইন্ডিসপেন্সেবল সবাই ইন্ডিসপেন্সেবল গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে করতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটারশিপ আনানো এবং তাদের যে এগু আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশে কিউরেটারকে আপনি বিশ টাকা দেবেন বাইরের কাউকে দু ডলার দেবেন সেটা বোধগম্য নয় অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটরকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলেই আমরা নতুন বাংলাদেশি কিউরেটরকে নিতে পারছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়াই আমাদের প্রচুর আলোচনা করি ইন্টার্নালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সব সময়। ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ায় যেগুলোতে কখনো কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অব এক সময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় ওই কারেক্ট বা নর্মালি যখন আমরা দেখি বিপিএলও এরকম ধরনের উইকেট তখন যদি কোয়েশ্চেনটা থেকেই যায় বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করবো বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইভালেট করবেন কীভাবে ইফ ইউ সি সামান ইজ নট ডেলিভারিং তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে ইজ নট গুডেনা সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করবো